এই যে সামনে রমজান মাস, একটা ফরজ সত্তরটা ফরজের সমান, আবার একটা নফল হয়ে যাবে ফরজের সমান, ওমরা হয়ে যাবে কবুল হজের সমান, বলেন তো কোন জিনিসটার কারণে? আরো জোরে বলেন, কথা বুঝেন নাই আপনারা? এখন এই যে কিছুক্ষণ আগে এশার নামাজ গেল, এই মাসে এশার নামাজ আদায় করলে এক রাকাতে এক রাকাতের সওয়াব, কিন্তু রমজান মাসে যখন এশার নামাজে দাঁড়াবেন প্রত্যেক রাকাতে আল্লাহ সত্তর গুণ করে সওয়াব বাড়াইয়া দিবেন। কিসের কারণে এটা? শুধুমাত্র কোরআনের কারণে। এই যে রমজান মাস আসতেছে, কপাল পুড়া অনেক মানুষ তখন ব্যবসার প্রস্তুতি নাই, অনেক মানুষ তখন মার্কেটিং এর প্রস্তুতি নেই, শপিং এর প্রস্তুতি নেই। না রে ভাই, এটা হলো কোরআনের মাস। আসুন রমজান মাসকে সামনে রেখে সবাই সিদ্ধান্ত নেই, আমরা সবাই কোরআনের প্রথম দাবি পূরণের জন্য এই যে রমজান মাসকে কাজে লাগাবো। আর তো মাত্র কয়েকটা দিন, আজ থেকে এখন থেকে শুদ্ধ করে কোরআন শেখার প্রস্তুতি আমরা গ্রহণ করি। কোরআন যদি আপনি শুদ্ধ করে না শিখে দুনিয়া থেকে চলে যান, খবরদার খবরদার, কোরআন না শিখে দুনিয়া থেকে চলে গেলে পরিণতি কিন্তু ভালো হবে না। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবীজির সুপারিশ পাবেন না। কোরআন না শিখে দুনিয়া থেকে চলে গেলে নবীজির সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবেন। কিয়ামতের দিন কিছু মানুষদের বিরুদ্ধে আল্লাহর নবী অভিযোগ পেশ করবেন, মামলা দায়ের করবেন। শুনেন, ভালো করে শুনেন, কোরআনুল কারিমের 25 নম্বর সুরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সেদিন বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ان قوم اتخذوا هذا القران مهجورا, আমার উম্মতের এই লোকগুলো কোরআন পরিত্যাগ করেছে, কোরআন শিখে নাই, পড়ে নাই, বুঝে নাই, মানে নাই। দুনিয়াতে থাকা অবস্থায় সে যেমন কোরআনকে পরিত্যাগ করেছে, আজ হাশরের মাঠে আমিও তার মতো উম্মতকে পরিত্যাগ করলাম। কে বাঁচাবে আপনাকে? আর নবীজি যদি মুখ ফেরাইয়া নেন, এগুলো তো পুঁতি পড়া নয়, সরাসরি আল্লাহর কালামের ডিরেকশন। নবীজির সুপারিশ থেকে বঞ্চিত হওয়া ছাড়াও আরো কি মারাত্মক পরিণতি আছেন বাবা জান ভাই জানরা সবাই শুনেন। কোরআন না শিখে দুনিয়া থেকে যাইয়েন না, কবর কিন্তু আপনাদের সাথে ভালো আচরণ করবে না। সবার সামনে কবরের জগৎ অপেক্ষমান। আল্লাহ তাআলা বলেছেন, কোরআন না শিখে যারা দুনিয়া থেকে চলে যাবে আমি তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে মোট শাস্তি রেখেছি তিনটা, জুড়ে বলেন কয়টা? কোরআনুল করিমের 20 নম্বর সুরা সূরাতুত তাহের 124 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলছেন, আর যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি তাদের জীবনটাকে সংকীর্ণ বানিয়ে দিব। মুফাসসিরিন কিরাম এই মাঈশাতান দঙ্কার ব্যাখ্যায় দুটো অর্থ দিয়েছেন। 1 নম্বর অর্থ তারা দিয়েছেন, কোরআন যারা শিখবে না, পড়বে না, বুঝবে না, মানবে না, আল্লাহ ওই সকল লোকদের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন। বলেন তো দেখি, সুখ শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে? বহু টাকাওয়ালা মানুষ দেখবেন, টাকা আছে, ক্ষমতা আছে, রাতের ঘুম নাই, সুখও নাই,
টাকা পয়সার ক্ষমতা মানুষ কি সুখী করতে পারে না রাতের ঘুম এনে দিতে পারে না আবার দেখবেন টাকা নাই পয়সা নাই অল্প পয়সা কামায় রিকশাওয়ালা সারা দিন রিকশা চালায় রাতের বেলা এশার নামাজের পরে দেখা যায় ডাল ভাত আলু ভর্তা খেয়ে নাকে তেল দিয়া ঘুমায় গরীব মানুষটার রাতের ঘুম আছে ওইদিকে কোটিপতি ক্ষমতাওয়ালা ব্যক্তির ঘুম নাই আসলে টাকা পয়সা ক্ষমতা দিয়ে ঘুম পাওয়া যায় না সুখ শান্তি পাওয়া যায় না ঘুম আর সুখ শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কি এই আয়াত নিয়ে একটু গবেষণা করবেন দেখবেন যে সকল লোকেরা তাদের জীবন থেকে কোরআনকে বাদ দিয়েছে আল্লাহ ওই সকল লোকদের জীবন থেকে সুখ কেড়ে নিয়েছেন শান্তি কেড়ে নিয়েছেন তার জীবন আল্লাহ অশান্তিতে ভরপুর করে দিয়েছেন আল্লাহ বলছেন তোর মতো গোলাম যদি কোরআন তুই জীবন থেকে বাদ দিয়ে দিস কোরআন যদি না পড়িস না বুঝিস না মানিস তো আমি আল্লাহ তোর জীবনের সকল সুখ শান্তি কেড়ে নিব তোর সুন্দরী বউ থাকবে টাকা থাকবে ক্ষমতা থাকবে কিন্তু একটা মুহূর্ত তুই সুখ পাবি না শান্তি পাবি না আমি আল্লাহ তোর জীবনের সকল সুখ শান্তি কেড়ে নিব আমি আমার ক্ষুদ্র এই জীবনে বহু মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে যারা বলেছে হুজুর টাকা তো কম নাই ক্ষমতাও কম নাই কিন্তু বলেন কোন আমল করব জীবনে তো কোনো শান্তি পাই না ঘুমও আসে না সুখও পাই না শান্তিও পাই না এরকম বহু মানুষকে আমি আমার নিজের জীবনে বাস্তবে রেখেছি স্বীকার করেছে জিজ্ঞেস করেছি ভাই জীবনে কি কোরআন শিখেন কোরআনের আমল কি করেন কয় না আমি বললাম আগে কোরআন পড়েন কোরআনের আমল করেন দেখবেন কোরআন হচ্ছে একটা বরকতময় কিতাব কোরআন পড়লে জীবনে বরকত যিনি দিবেন তিনি কে যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই সেই ঘরে বরকত নাই যার জীবনে কোরআন নাই কোরআনের আন্দোলন নাই তার জীবনেও কোনো বরকত নাই এজন্য জীবনে বরকত পেতে হলে সুখ পেতে হলে শান্তি পেতে হলে কোরআন আর কোরআনের আন্দোলনের সাথে থাকা লাগবে দেখবেন কিছু মানুষের টাকা আছে পয়সা আছে সুখ নাই শান্তি নাই চেহারার মধ্যে সব সময় একটা বাজে বাজে ভাব দেখা যায় আছে না নাই কিন্তু দেখবেন কিছু মানুষ আছে অল্প স্বল্প খায় কোরআনের সাথে আছে কোরআনের আন্দোলনের সাথে আছে চেহারাটা দেখলেই নুরানি নুরানি লাগে আছে না নাই কোরআনের সাথে না থাকলে আল্লাহর প্রথম শাস্তি হলো আল্লাহ দুনিয়ার সুখ কেড়ে নেবেন মুফাসসিরগণ এই মাইশাতান দনকার দুই নম্বর ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ তাআলা তার কবরটাকে সংকীর্ণ করে দিবেন আর যারা কোরআন না শিখে কোরআন না পড়ে কিংবা কোরআনের আন্দোলনের বিরোধিতা করে কবরে যাবে কবর কিন্তু ভালো আচরণ করবে না ওই কবরে রাখার পরে সাড়ে তিন হাত কবর এত বেশি সংকীর্ণ হয়ে আসবে কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে চাপের ফলে এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরের সাথে এভাবে ঢুকে যাবে এই রকম করে ইলা ইয়াউমি ইউবাসুন পুনরুত্থান দিবস পর্যন্ত তার উপরে এরকম শাস্তি চলবে এটা হলো কোরআন না স্বীকার কোরআন না মানার কোরআনের আন্দোলনের বিরোধিতার দুই নম্বর শাস্তি তিন নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ওই লোকগুলোকে আমি অন্ধ অবস্থায় কবর থেকে কিয়ামতের দিন উঠাবো এরা যখন অন্ধ অবস্থায় কবর থেকে উঠবে তখন তারা আল্লাহকে বলবে قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا ترى بل بهرب কেন আমাকে অন্ধ করে দিয়েছো যখন আমি দুনিয়ায় ছিলাম তখন তো চক্ষুষ্মান ছিলাম চোখে দেখতাম তাহলে আজ আমাকে কেন অন্ধ করে দিলে আল্লাহ তখন বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা আল্লাহ বলবেন তুই যখন দুনিয়াতে ছিলে বান্দা তোর ঘরে তোর হাতের নাগালে কোরআন ছিল সব পড়েছিস কোরআন পড়িস নাই বুঝিস নাই জীবনে কোরআন মানিস নাই চোখ থাকিতে অন্ধ হয়ে গিয়েছিল যেন তোরে আজকে কবর থেকে উঠানোর সময় কানা বানায় নিয়েছে আর সব দুনিয়াতে থাকা অবস্থায় তুই যেমন কোরআনকে ভুলে গিয়েছিল আজ হাসরের মাঠে তোর মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম এই কোরআনের প্রথম দাবি হলো এই কোরআনকে বিশুদ্ধ করে পড়া জানতে হবে এটা হলো রব্বুল আলামিনের এক নম্বর আদেশ আল্লাহ তাআলা কোরআনুল করিমে বলেছেন ওয়ারাত্তিরিল কোরআন তারতিলা
বিশুদ্ধ করে কোরআন পড়ো তার তিলের সাথে তাজবীদের সাথে তাহসিনের সাথে সুন্দর করে কোরআন পড়তে হবে এই আদেশটা যিনি দিয়েছেন তিনি কি বিশুদ্ধ করে কেন আপনাদেরকে কোরআন পড়া জানতে হবে কারণ হলো প্রত্যেকদিন আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এই নামাজ আদায় করা ফরজ নামাজ আদায় করা ফরজ যেমন নামাজের জন্য বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখাও হলো ফরজ যদি আপনার তেলাওয়াত সহিহ না হয় তো আপনার সারা জীবনের নামাজ আদায় করবেন কিন্তু ফলাফলটা হবে এমন ওই যে পরীক্ষার খাতায় একজন ছাত্র প্রশ্নের আলোকে উত্তর দেয় নাই এই জন্য 30 পৃষ্ঠা লেখার পরেও ফলাফল হয়েছে শূন্য আপনিও যদি শুদ্ধ করে কোরআন না পড়িরা 30 বছর নামাজ পড়েন 30 বছরের নামাজের ফলাফল হয়ে যাবে শূন্য আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি একবার আমাদের এক উস্তাদ এক প্রফেসর স্যারের বাসায় গিয়েছিলাম সন্ধ্যার পরে তো স্যার চা খাওয়ালেন চা খাওয়ায় বললেন তোমরা আসছো তোমাদেরকে মজার একটা জিনিস দেখাই বললাম স্যার কি দেখাবেন তিনি খাতার বান্ডিল খুললেন তখন সম্ভবত থার্ড সেমিস্টারে পড়ি বান্ডিল খুলে দেখালেন একটা ছেলের খাতা সে প্রায় 50 থেকে 55 পেজের মতো লিখেছে তো স্যার বললেন দেখো আমি তাকে এক নাম্বার দিয়েছি বললাম স্যার এত লিখে লিখলো এক নাম্বার কেন যা লিখছে সব ফালতু প্রশ্নের সাথে উত্তরের কোনো সম্পর্ক নাই তো বললাম স্যার তাহলে এক দিলেন যে একটু দয়া করে দিয়েছে আর কি এত পৃষ্ঠা লিখছে তাকে তো এক নাম্বার দয়া করে দেওয়া দরকার তো এই যে প্রশ্নের আলোকে উত্তর না হলে যেমন ডবল জিরো পাওয়া যায় ঠিক তেমনি হক আদায় না করে অশুদ্ধ কোরআন পড়ে সারা জীবন নামাজ পড়বেন এই নামাজের কোনো ভালো ফলাফল হবে না একটা হাদিস শোনা একটা না কয়েকটা হাদিস আছে এরকম হ্যাঁ আল্লাহর রাসূলের একজন সাহাবী মসজিদে ঢুকে দেখলেন এক লোক নামাজ ভুলভাবে পড়ছে সালাম ফেরানোর পরে তাকে বললেন তুমি যে নামাজ এভাবে আদায় করলে কত বছর ধরে এভাবে নামাজ পড়ো কয় 40 বছর ধরে পড়ি তিনি বললেন তুমি যদি 40 বছর এই তরিকায় নামাজ পড়ে থাকো আল্লাহর কসম এটা রাসূলুল্লাহর তরিকা নয় তোমার 40 বছরের এক রাকাত নামাজ আল্লাহ কবুল করবে কি বোঝা গেল নামাজের 13টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত জানা শুনেন আমরা বাংলা ভাষাভাষী মানুষ তাই না আমরা বাংলা ভাষাভাষী মানুষ হলেও আমাদের বাংলাদেশে অঞ্চল ভেদে আঞ্চলিক ভাষা আছে যেমন আমার বাড়ি সিলেটে আমাদের সিলেটে যদি আপনারা যান আপনাদের নোয়াখালীর মানুষজন বেড়াতে গেলে আপনাকে বলবে কিতা ভাই সাহেব বালা শুননি আউকা বৌকা খাউকা জাউকা এগুলো হলো আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদের ভাষাও তো মাশা আল্লাহ অনেক সুন্দর ভালো আছেন ক্যান খাইছেন ক্যান হ্যাঁ কথা শেষে এসে ক্যান খুব সুন্দর আপনারা পানিকে বানাই দিচ্ছেন হানি হ্যাঁ খুব সুন্দর ভাষা আপনাদের নোয়াখালীর মানুষের ভাষা যেমন সুন্দর মন মানসিকতাও তেমন সুন্দর আলহামদুলিল্লাহ আমার চট্টগ্রামের ভাষা তো আপনারা জানেনই কেমন অবাজি ক্যান আসো গমাসনি ওই আপনি উত্তর আপনি যদি উত্তরের দিকে যান দেখবেন ভাষার যে কয়েক জাত ওই বগুড়ার লোকেরা বলে ক্যাঙ্কা আছো বারে মানে কেমন আছেন কে তারা এভাবে বলে তো এই যে আঞ্চলিকতা আছে এখন ধরেন ভালো করে শোনেন আপনাদেরকে মজা দেওয়ার জন্য বলছি না এখানে শিক্ষা আছে মনে করেন আমার বাড়ি সিলেটে আমার একটা অযোগ্যতা হলো আমি যখন প্রমিত বাংলা বলতে যাই মনে করেন এটা উদাহরণ দেওয়ার জন্য বলছি তখন প্রমিত বাংলার ভেতরে কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ মিশ্রণ হয়ে যায় ফর এক্সাম্পল আমি দাঁড়িয়ে আছি মনে করেন আমি বললাম তখন আমি উবি আছি আমার এই আঞ্চলিক ভাষা ঢুকাইলাম তখন নোয়াখালীর মানুষ আমার কথা শুনে কি করবে একটু হাসবে একটু মজা নিবে তাই না ব্রিটিশদের সামনে যদি আমরা ইংরেজির উচ্চারণ বাংলিশের মতো করি ব্রিটিশরা একটু হাসবে বলবে উচ্চারণটা ঠিকঠাক হয় নাই তাহলে বোঝা গেল পৃথিবীর যে কোনো ভাষা ভুল বললে সর্বোচ্চ মানুষ মজা নিবে কিন্তু গুনাহ হওয়ার কোনো সুযোগই নাই কিন্তু কোরআন এটা এক্সেপশনাল এখানে আপনি ভুল বললে মানুষ হাসাহাসি করবে না এখানে আপনি ভুল তেলাওয়াত করলে যদি লাহানে জালি হয়ে যায় তো আপনি গুনাহগার হবেন কোরআন আপনাকে লানত দিবে
নবীজির হাদিস মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশর আমসালিহা নবীজি বলেছেন যে ব্যক্তি শুদ্ধ করে আল্লাহর কালাম তেলাওয়াত করে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাকে 10 নেকি দান করেন সুবহানাল্লাহ এটা শুনে যেমন সুবহানাল্লাহ বললেন দুঃসংবাদও আবার আছে রুব্ব কারিউলিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু আবার কোরআনের এমন কিছু তিলাওয়াতকারী আছে এরা যখন কোরআন তিলাওয়াত করে তখন কোরআন তাদেরকে লানত দেয় এরা কারা এরা হলো তারা যারা বিশুদ্ধ করে হক আদায় করে সহি করে কোরআন পড়তে জানে আহা আফসোসের কথা কি বলবো এক চাচার কাছে চিঠি এসেছে সুপ্রিম কোর্ট থেকে ইংরেজি ভাষায় লেখা তো চাচার কাছে একজন চিঠি পৌঁছাইছে রাত 12টায় চিঠি দেওয়ার সময় বলছে চাচা জান এটা সুপ্রিম কোর্টের চিঠি এখন কোর্ট থেকে কি চিঠি আসছে রাতের বেলা কি আর ঘুম আসবে এটা না পড়লে খুলছে খাপ খুইলা দেখে এটা তো ইংরেজি ভাষায় লেখা গ্রামের ওই চাচা ইংরেজি জানেন না পাশের বাড়িতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে না করে রাত 12টার পরে ওই ভাতিজার বাড়িতে গিয়া দরজায় নক ভাতিজা ওঠো চাচা জান এত রাতে কি হয়েছে বাবা রে চিঠি একটা আসছে কি যে লিখছি কিছুই তো বুঝি না কয় চাচা জান সকালে আসিয়েন কয় সকালে বেটা আমাকে নাও তো পাইতে পারো তুমি ওঠো তাড়াতাড়ি উঠাইয়া পড়াইল চাচা জান একটা ইংরেজি চিঠি বুঝেন না রাত 12টায় আরেকজনের বাড়িতে দৌড়াইয়া বুঝতে পারলেন বাবা 1500 বছর আগে আল্লাহ কিতাব দিয়েছেন এটা আপনার হেদায়েতের জন্য দেওয়া হয়েছে বয়স তো কম হইল না রে বাবা এই কিতাব বিশুদ্ধ করে শেখার জন্য কয় দিন কার কাছে কতবার দৌড়াইয়েছেন নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন আর যুবকদেরকে বলছি তোমরা যারা পড়াশোনা করো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তোমরা ম্যাথ কম বুঝো এসে বাড়িতে বলো আব্বু ম্যাথ কোচিং করতে হবে আমি কম বুঝি বাবা বলে যা পড় গিয়ে ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে সাবজেক্টে তুমি দুর্বল ওইটা তুমি কোচিং করতে পারো ইন্টারমিডিয়েট শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য টানা কয়েক মাস কোচিং করতে পারো অনার্স মাস্টার্স দিয়ে বিসিএস এর জন্য টানা কয়েক মাস কিংবা বছর খানে তুমি পড়াশোনা করে কোচিং করে প্রস্তুতি নিতে পারো ইন্টারমিডিয়েট শেষ করে দেশের বাইরে উচ্চ শিক্ষায় যাওয়ার জন্য আইএলস টুফেল জিআরই করতে পারো ভাই বাপের টাকাও খরচ করতে পারো আবার সময়ও দিতে পারো কিন্তু এমন কপাল পোড়া হলাম আমি বিশুদ্ধ করে কোরআন শেখার জন্য আমি যে কারো কাছে গিয়ে আমি সময়ও দিতে পারলাম না এরকম আছে না নাই তুমি শুদ্ধ বাংলায় কথা বলতে পারো আর ইংরেজিতে খুব চমৎকার করে কথা বলতে পারো কিন্তু তুমি মুসলমানের সন্তান এখনো শুদ্ধ করে কোরআন পড়তে পারো না এটা হলো মুসলমান হিসাবে সবচেয়ে বড় ব্যর্থতা কোরআনের প্রথম হক কি হলো কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা তাহলে আমরা যারা এখনো বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানি না চিন্তা করে দেখুন এখনো আমরা কোরআনের প্রথম দাবিটাই পূরণ করতে পারি নাই এই যে সামনে রমজান মাস একটা ফরজ 70টা ফরজের সমান আবার একটা নফল হয়ে যাবে ফরজের সমান ওমরা হয়ে যাবে কবুল হজের সমান বলেন তো কোন জিনিসটার কারণে আরো জোরে বলেন কথা বুঝেন নাই আপনারা এখন এই যে কিছুক্ষণ আগে এশার নামাজ গেল এই মাসে এশার নামাজ আদায় করলে এক রাকাতের সওয়াব কিন্তু রমজান মাসে যখন এশার নামাজে দাঁড়াবেন প্রত্যেক রাকাতে আল্লাহ 70 গুণ করে সওয়াব বাড়াইয়া দিবে কিসের কারণে এটা শুধুমাত্র কোরআনের কারণে এই যে রমজান মাস আসতেছে কপাল পোড়া অনেক মানুষ তখন ব্যবসার প্রস্তুতি নাই অনেক মানুষ তখন মার্কেটিং এর প্রস্তুতি নেই শপিং এর প্রস্তুতি নেই না রে ভাই এটা হলো কোরআনের মাস আসুন রমজান মাসকে সামনে রেখে সবাই সিদ্ধান্ত নেই আমরা সবাই কোরআনের প্রথম দাবি পূরণের জন্য এই যে রমজান মাসকে কাজে লাগাবো আর তো মাত্র কয়েকটা দিন আজ থেকে এখন থেকে শুদ্ধ করে কোরআন শেখার প্রস্তুতি আমরা গ্রহণ করি কোরআন যদি আপনি শুদ্ধ করে না শিখে দুনিয়া থেকে চলে যান খবরদার খবরদার কোরআন না শিখে দুনিয়া থেকে চলে গেলে পরিণতি কিন্তু ভালো হবে না এই কোরআন যার উপরে নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনি নবীজির সুপারিশ পাবেন না কোরআন না শিখে দুনিয়া থেকে চলে গেলে নবীজির সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবেন কিয়ামতের দিন কিছু মানুষদের বিরুদ্ধে আল্লাহর নবী অভিযোগ পেশ করবেন মামলা দায়ের করবেন শুনেন ভালো করে শুনেন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি اتخذوا هذا القرآن مهجورا الله تعالى بولছেন رسول সেদিন বলবেন يا ربي হে আমার রব ان قوم اتخذوا هذا القرآن مهجورا আমার উম্মতের এই লোকগুলো কোরআন পরিত্যাগ করেছে কোরআন শিখে নাই পড়ে নাই বুঝে নাই মানে নাই দুনিয়াতে থাকা অবস্থায় সে যেমন কোরআনকে পরিত্যাগ করেছে আজ হাশরের মাঠে আমিও তার মতো উম্মতকে পরিত্যাগ করলাম কে বাঁচাবে আপনাকে আর নবীজি যদি মুখ ফেরায় নেন এগুলো তো পুঁতি পড়া নয় সরাসরি আল্লাহর কালামের ডিরেকশন নবীজির সুপারিশ থেকে বঞ্চিত হওয়া ছাড়াও আরো কি মারাত্মক পরিণতি আছেন বাবা জান ভাই জানরা সবাই শুনেন কোরআন না শিখে দুনিয়া থেকে যাবেন না কবর কিন্তু আপনাদের সাথে ভালো আচরণ করবে না সবার সামনে কবরের জগৎ অপেক্ষমান আল্লাহ তাআলা বলেছেন কোরআন না শিখে যারা দুনিয়া থেকে চলে যাবে আমি তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে মোট শাস্তি রেখেছি তিনটা জুড়ে বলেন কয়টা কুরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহায়ের 124 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আল্লাহ তাআলা বলছেন আর যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা আমি তাদের জীবনটাকে সংকীর্ণ বানিয়ে দিব মুফাসসিরিন কিরাম এই মাঈশাতান দঙ্কার ব্যাখ্যায় দুটো অর্থ দিয়েছেন এক নাম্বার অর্থ তারা দিয়েছেন কোরআন যারা শিখবে না পড়বে না বুঝবে না মানবে না আল্লাহ ওই সকল লোকদের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন বলেন তো দেখি সুখ শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে বহু টাকাওয়ালা মানুষ দেখবেন টাকা আছে ক্ষমতা আছে রাতের ঘুম নাই সুখও নাই টাকা পয়সার ক্ষমতা মানুষ কি সুখী করতে পারে না রাতের ঘুম এনে দিতে পারে না আবার দেখবেন টাকা নাই পয়সা নাই অল্প পয়সা কামায় রিকশাওয়ালা সারাদিন রিকশা চালায় আর রাতের বেলা এশার নামাজের পরে দেখা যায় ডাল ভাত আলু ভর্তা খেয়ে নাকে তেল দিয়া ঘুমায় গরিব মানুষটার রাতের ঘুম আছে ওইদিকে কোটিপতি ক্ষমতাওয়ালা ব্যক্তির ঘুম নাই আসলে টাকা পয়সা ক্ষমতা দিয়ে ঘুম পাওয়া যায় না সুখ শান্তি পাওয়া যায় না ঘুম আর সুখ শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে এই আয়াত নিয়ে একটু গবেষণা করবেন দেখবেন যে সকল লোকেরা তাদের জীবন থেকে কোরআনকে বাদ দিয়েছে আল্লাহ ওই সকল লোকদের জীবন থেকে সুখ কেড়ে নিয়েছেন শান্তি কেড়ে নিয়েছেন তার জীবন আল্লাহ অশান্তিতে ভরপুর করে দিয়েছেন আল্লাহ বলছেন তোর মতো গোলাম যদি কোরআন তুই জীবন থেকে বাদ দিয়ে দিস কোরআন যদি না পড়িস না বুঝিস না মানিস তো আমি আল্লাহ তোর জীবনের সকল সুখ শান্তি কেড়ে নিব তোর সুন্দরী বউ থাকবে টাকা থাকবে ক্ষমতা থাকবে কিন্তু একটা মুহূর্ত তুই সুখ পাবি না শান্তি পাবি না আমি আল্লাহ তোর জীবনের সকল সুখ শান্তি কেড়ে নিব আমি আমার ক্ষুদ্র এই জীবনে বহু মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে যারা বলেছে হুজুর টাকা তো কম নাই ক্ষমতাও কম নাই কিন্তু বলেন কোন আমল করব জীবনে তো কোনো শান্তি পাই না ঘুমও আসে না সুখও পাই না শান্তিও পাই না এরকম বহু মানুষকে আমি আমার নিজের জীবনে বাস্তবে রেখেছি স্বীকার করেছে জিজ্ঞেস করেছি ভাই জীবনে কি কোরআন শিখেন কোরআনের আমল কি করেন কয় না আমি বললাম আগে কোরআন পড়েন কোরআনের আমল করেন দেখবেন কোরআন হচ্ছে একটা বরকতময় কিতাব কোরআন পড়লে জীবনে বরকত যিনি দিবেন তিনি কে যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই সেই ঘরে বরকত নাই যার জীবনে কোরআন নাই কোরআনের আন্দোলন নাই তার জীবনেও কোনো বরকত নাই
এজন্য জীবনে বরকত পেতে হলে সুখ পেতে হলে শান্তি পেতে হলে কোরআন আর কোরআনের আন্দোলনের সাথে থাকা লাগবে দেখবেন কিছু মানুষের টাকা আছে পয়সা আছে সুখ নাই শান্তি নাই চেহারার মধ্যে সব সময় একটা বাজে বাজে ভাব দেখা যায় আছে না নাই কিন্তু দেখবেন কিছু মানুষ আছে অল্প স্বল্প খায় কোরআনের সাথে আছে কোরআনের আন্দোলনের সাথে আছে চেহারাটা দেখলেই নুরানি নুরানি লাগে আছে না নাই কোরআনের সাথে না থাকলে আল্লাহর প্রথম শাস্তি হলো আল্লাহ দুনিয়ার সুখ কেড়ে নেবেন মুফাসসির গণ এই মাইশা তন্দনকার দুই নাম্বার ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ তাআলা তার কবরটাকে সংকীর্ণ করে দিবেন আর যারা কোরআন না শিখে কোরআন না পড়ে কিংবা কোরআনের আন্দোলনের বিরোধিতা করে কবরে যাবে কবর কিন্তু ভালো আচরণ করবে না ওই কবরে রাখার পরে সাড়ে তিন হাত কবর এত বেশি সংকীর্ণ হয়ে আসবে কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে চাপের ফলে এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরের সাথে এভাবে ঢুকে যাবে এই রকম করে ইলা ইয়াউমিয়ুবাসুন পুনরুত্থান দিবস পর্যন্ত তার উপরে এরকম শাস্তি চলবে এটা হলো কোরআন না স্বীকার কোরআন না মানার কোরআনের আন্দোলনের বিরোধিতার দুই নাম্বার শাস্তি তিন নাম্বার শাস্তি হলো আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ওই লোকগুলোকে আমি অন্ধ অবস্থায় কবর থেকে কিয়ামতের দিন উঠাবো এরা যখন অন্ধ অবস্থায় কবর থেকে উঠবে তখন তারা আল্লাহকে বলবে قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا ترى بلبي هي رب কেন আমাকে অন্ধ করে দিয়েছো যখন আমি দুনিয়ায় ছিলাম তখন তো চক্ষুষ্মান ছিলাম চোখে দেখতাম তাহলে আজ আমাকে কেন অন্ধ করে দিলে আল্লাহ তখন বলবেন কাযালিকা আতাত কা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা আল্লাহ বলবেন তুই যখন দুনিয়াতে ছিলে বান্দা তোর ঘরে তোর হাতের নাগালে কোরআন ছিল সব পড়েছি কোরআন পড়িস নাই বুঝিস নাই জীবনে কোরআন মানিস নাই চোখ থাকিতে অন্ধ হয়ে গিয়েছিল এজন্য তোরে আজকে কবর থেকে উঠানোর সময় কানা বানায় নিয়েছি আর সব দুনিয়াতে থাকা অবস্থায় তুই যেমন কোরআনকে ভুলে গিয়েছিলি আজ হাশরের মাঠে তোর মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম কে বাঁচাবে আর আপনাকে নবীজিও সুপারিশ করলেন না মুখ ফিরাইয়া নিলেন আমার আল্লাহও মুখ ফিরাইয়া নিলেন বাঁচার কোনো উপায় থাকবে কথা কন না কেন বাঁচার উপায় থাকবে আজকে এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নিন যারা এখনো কোরআন শিখি নাই কোরআনের প্রথম দাবি পূরণের জন্য এই রমজান মাস শুরু হওয়ার আগেই আমরা কোরআন বিশুদ্ধ করে শেখার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাব পারবেন তো ইনশাআল্লাহ প্রতিটি গ্রামে গ্রামে এলাকায় এলাকায় কোরআন শিক্ষা কেন্দ্র চালু করতে হবে যুবকদেরকে উদ্যোগ নিতে হবে যে যে এলাকায় আছেন কোরআন শিক্ষা কেন্দ্র চালু করেন রমজান মাসে কোরআনের মাস সামনে আসতেছে প্রত্যেকটা এলাকায় এলাকায় আপনারা কোরআন শিক্ষা কেন্দ্র কোরআন প্রশিক্ষণ কেন্দ্র চালু করুন যাতে করে যারা কোরআন শিখে নাই এরা যেন কোরআন শিখতে পারে কোরআন না শিখলে নামাজ শেষ কোরআন না শিখলে আখিরাত শেষ কবরে শাস্তি হবে কিয়ামতে শাস্তি হবে আমরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ক্ষমা লাভের জন্য এই কোরআন শেখার দরকার আছে না নাই আমি জানি এখানেও আমরা অনেকে আছি শুদ্ধ করে কোরআন পারি না আসুন সিদ্ধান্ত নেই আমরা কোরআন শিখব যুবকরা সিদ্ধান্ত নাও ভাইয়েরা তোমাদের বয়স তো কম হলো না আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম আহারে তখন দেখতাম এলএলবিতে পড়ে বিবিএতে পড়ে সিএসসিতে পড়ে ত্রিপলিতে পড়ে ইটিতে পড়ে ইংলিশে ফার্মাসিতে বিভিন্ন ডিপার্টমেন্টে ছেলেরা পড়ে কি সুন্দর করে ইংরেজিতে বক্তৃতা দেয় কিন্তু শুদ্ধ করে কোরআন পড়তে পারে আহা আমার আফসোস লাগে নিশ্চয়ই তার মা বাপ ছোটবেলায় তাকে কোরআন শিখায় না এখানে যত গার্ডিয়ানরা এসেছেন বাবা জানরা শুনেন ছোটবেলায় আপনার সন্তানকে আগে কোরআন শেখাবেন ও আ ক খ এ বি সি ডি পরে আলিফ বা তা তা শেখাবেন সবার আগে দিনই শিক্ষা দিয়ে তাকে ডাক্তার বানান এটা মানবতাবাদী ডাক্তার হবে আর ছোটবেলায় দিন শিক্ষা না দিয়ে কোরআন শিক্ষা না দিয়ে ডাক্তার বানাবেন তো এটা কসাই ডাক্তার হবে ছোটবেলা কোরআন না শিখাইয়া তাকে ইঞ্জিনিয়ার বানাবেন এটা রডের জায়গায় বাঁশ ঢুকাইয়া দেওয়া ইঞ্জিনিয়ার হবে ছোটবেলায় কোরআন শিখাইয়া দিন শিখাইয়া ইঞ্জিনিয়ার বানাবেন এটা যোগ্য চরিত্রবান দেশপ্রেমিক পরহেজগার ইঞ্জিনিয়ার হবে
ছোটবেলা কোরআন না শিখাইয়া এরপরে অ্যাডভোকেট বানাবেন ব্যারিস্টার বানাবেন দেখা যাবে হে এমন ব্যারিস্টার হবে নিরপরাধীকে ফাঁসির কাস্তে ঝুলাবে আর অপরাধীকে নিরপরাধী বানায়া ছাইরা দিবে আর যদি কোরআন শিখে তো সত্যের পক্ষে সুন্দরের পক্ষে ন্যায়ের পক্ষে কাজ করবে ঠিক কি না বলেন দেখেন না এক আপা আছে ফডার 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 বেশি করে তার মা প্রেস কনফারেন্স করে বলেছে তার মাকে সে বাড়ি থেকে বের করে দিয়েছে এক ব্যারিস্টার আছে না এরকম ছোটবেলা বাচ্চাদেরকে কোরআন শেখাবেন নইলে বড় অফিসার হবে সব চিনে ফেলবে মা বাপ চিনবে না নোয়াখালীর এই ধর্মপুরে ফলায় রাখবে সে ঢাকায় ফ্ল্যাট নিয়ে থাকবে আর আপনার জন্য অল্ড হোম বৃদ্ধাশ্রম তখন অপেক্ষা করবে যদি সন্তানের খেদমত পেতে চান সন্তানের কাছ থেকে যদি আপনি খেদমত পেতে চান সন্তানকে ছোটবেলা আগের দিনে শিক্ষা দিবেন কোরআন শিখাবেন এরপরে তাকে আপনি সায়েন্সে পড়ান কমার্সে পড়ান অ লেভেলে এ লেভেলে পড়ান এটার বেলাইনে যাবে না কারণ ছোটবেলা লাইনে তুলে দিয়েছেন বেলাইনে যাওয়ার সুযোগ নাই আর যখন আপনি স্টার্টিংটা করবেন বেলাইন দিয়ে হে বেলাইনেই যাবে আর লাইনে আসার সুযোগ থাকবে যেন সন্তানগুলোকে আমরা কোরআন শেখাবো রাজি আছেন তো এক নাম্বার দাবি এই কোরআনকে শুদ্ধ করে পড়া জানতে হবে নাম্বার টু আমাদের প্রতি কোরআনের দুই নাম্বার দাবি হলো যখন আপনি কোরআন শুদ্ধ করে শিখে ফেলবেন দুই নাম্বার করণীয় হলো এই কিতাব আপনি বেশি বেশি তিলাওয়াত করবেন আল্লাহর নবী এবং সাহাবীরা এই কোরআনকে বেশি বেশি তিলাওয়াত করতেন এত বেশি তিলাওয়াত করতেন কোন কোন সাহাবী তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কোরআনের কয়েক পারা পর্যন্ত পড়ে ফেলতেন লম্বা সময় তারা তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াতে তারা মজা পেতেন কোরআনের তেলাওয়াত আজকে আমাদের ঘর বাড়ি থেকে বিদায় হয়ে গিয়েছে আগে ছোট্টবেলা আমরা দেখতাম ফজরের নামাজের পরে আমরা দেখেছিলাম প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত এখন ম্যাক্সিমাম বাড়িতে দেখা যায় ফজরের নামাজের পরে শুধু নাক ডাকানোর আওয়াজ শোনা যায় কোরআন তেলাওয়াত কি করবে ফজরের নামাজ না পড়ে ঘুমায় আছে এমন মুসলমানও আছে না নাই যে ব্যক্তি দিনের শুরুটা ফজরের নামাজ দিয়ে করতে পারে না সে তো দিনের শুরুটা আল্লাহর গুলামি করতে পারলো না আমাদেরকে আল্লাহর গুলামির পথে বাধা দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে একজন তার নাম হলো শয়তান আমরা যখন ফজরের নামাজে যাই না তখন খুশি হয় যে তার নাম হলো শয়তান তাহলে আজকে যারা ফজরের নামাজ কাজা করলাম সিএনজির পেছনে লেখা থাকে বিবেক মানুষের সর্বোচ্চ আদালত এটা কোনো হাদিস নয় তবে কথা একশো ভাগ বাস্তবসম্মত তো বিবেক যদি মানুষের সর্বোচ্চ আদালত হয় বিবেককে প্রশ্ন করে দেখেন ফজরের নামাজ কাজা কইরা আজকে যারা দিন শুরু করলাম আমরা কি আল্লাহর গুলামি করে দিন শুরু করলাম নাকি শয়তানের গুলামি করে দিন শুরু করলাম নামাজ হলো ইসলামের ইবাদতের মাথা আজকে এখানে মাহফিলে তো সেলিম ভাই গত দুই বছর ধরে চেষ্টা করছেন আমার বাসায়ও গিয়েছেন ডেট ছিল না বলে আসতে পারেন আজকে আল্লাহ কবুল করেছেন এই যে আমি আজকে আসলাম মনে করেন এটা উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য আমার এই যে বুক পর্যন্ত এই গলা থেকে মাথা পর্যন্ত কাইটটা মাথা থেকে পা থেকে বুক পর্যন্ত দেহ এনে এখানে যদি বলা হতো এটা হাসিবুর রহমান তো সবাই এটা বিশ্বাস করতো না কারণ মাথা ছাড়া পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় ইসলামের সমস্ত ইবাদত ফরজ হয়েছে বিধানগুলো এসেছে দুনিয়ায় একমাত্র নামাজ এটা উপরে মেয়েরাজের রাতে নবীজিকে আল্লাহ তার সান্নিধ্য নিয়ে উম্মতের জন্য গিফট করেছেন সুবহানাল্লাহ নামাজ ফরজ হয়েছে উপরে তার মানে ইসলামের সকল ইবাদতের উপরে যে ইবাদতের স্থান সেই ইবাদতের নাম আমার মাথা হলো আমার শরীরের উপরে মাথা কেটে ফেললে যেমন পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যাবে না ঠিক তেমনি ইসলামের এবাদতের মাথা ওই নামাজকে ত্যাগ করে নিচের গুলা ঠিক রাখে হজ কইরা হাজি সাহ জাকাত দিয়ে রমজান মাসে রোজা রেখে মাহফিলের বক্তা হয়ে তক্তা হয়ে শ্রোতা হয়ে সব হয়ে নামাজ বাদ দিলে জান্নাতের ধারে কাছেও যাওয়া যাবে না মুসলমান হিসাবে পরিচয়ও দেওয়া যাবে না ইমান আনার পরেই প্রথম দায়িত্ব নামাজ 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 যে ইমান আপনাকে সাজদা দেওয়াইতে পারে না এ দুর্বল ইমান আপনাকে জান্নাতের দরজার কাছেও নিতে পারবে না আগে হলো নামাজ আগে কি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন
ফজরের নামাজের সময় কোরআন তেলাওয়াত করুন আজ আমাদের ঘর থেকে তেলাওয়াত উঠে গিয়েছে আমরা এখন নবীজির তরিকায় আমল করি না অনেক মানুষের ঘরে ঢুকলে দেখা যায় তাবিজ লটকায় রেখেছে জিজ্ঞেস করি তাবিজ লটকাইছেন কেন কয় ঘরের ভিতরে যেন জিন ভূত এগুলো যেন না থাকে শয়তান যেন না আসতে পারে এই জন্য তাবিজ লটকাইছি আর নবীজি বলেছেন যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তান জিন ভূত সবাই পালিয়ে যায় কোরআনের তেলাওয়াত বাড়ান কোরআন তেলাওয়াত করলে দেখবেন সব টেনশন দূর হয়ে যায় এটা পরীক্ষিত আমল যখন মন খারাপ হবে যখন ভালো লাগবে না যখন কলিজার মধ্যে দেখবেন যখন দেখবেন একটা অশান্তি অশান্তি ভাব ভালো লাগে না খারাপ লাগে সঙ্গে সঙ্গে ওযু করে আল্লাহর কিতাব সামনে নিয়ে তেলাওয়াত আরম্ভ করবেন দেখবেন কলিজাটাকে যিনি ঠান্ডা করে দিবেন তিনি কি কোরআন তেলাওয়াত করবেন মনে প্রশান্তি পাবেন ছাত্র যারা আছো শোনো কলেজে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো শোনো সকালবেলা তোমার একাডেমিক বই পড়া আরম্ভ করার আগে প্রথমে 20-30 মিনিট কোরআন পড়বা এরপরে একাডেমিক বই পড়াশোনা আরম্ভ করবা দেখবা কোরআন পড়ার কারণে মন মানসিকতা ফ্রেশ হয়ে যাবে কলেজা ঠান্ডা ব্রেইনটা ফ্রেশ হয়ে যাবে দেখবা তোমার পড়াশোনার মধ্যেও যিনি বরকত দিবেন তিনি কে আমার যে সকল কৃষক বাবারা আছেন সকালবেলা চাষের মাঠে যাওয়ার আগে কোরআন তেলাওয়াত করে যাবেন ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন সকালবেলা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে ব্যবসায়ে যাবেন মায়েরা বোনেরা যারা বাড়ি থেকে শুনছেন সকালবেলা ফজরের নামাজের পরে তেলাওয়াত কমপ্লিট করে এরপরে বাড়ির কাজ আরম্ভ করবেন যে ঘরে কোরআনের তেলাওয়াত হবে যত বেশি সেই ঘরে আল্লাহর রহমত আর বরকত নাজিল হবে তত কোরআন তেলাওয়াত যেমন বেশি বেশি করবেন তেমনি কোরআনের তেলাওয়াতও শুনবেন যুবকদেরকে বলছি তোমরা যে গান শোনো একটা গান বেশি দিন শোনার পরে ওই গানের প্রতি মানুষের আর রুচি থাকে না কিন্তু কোরআনের তেলাওয়াত একই সূরা দেখা যায় বারবার শোনার পরেও মানুষের কোনো বিরক্ত লাগে বেশি বেশি কোরআন শুনবেন হেডফোন লাগায়া গান শুনবেন না কারণ আল্লাহ বলেছেন কিয়ামতের দিন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ বলেছেন কিয়ামতের দিন তোমাদের কান কথা বলবে এই কানের অপব্যবহার করে গান বাজনা শুনলে কান সেদিন আল্লাহর কাছে সব ফাঁস করে দিবে আর কোরআনের তেলাওয়াত শুনলে এই কান ও সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা কোরআন শুনেছে এই জন্য কোরআনের দুই নাম্বার দাবি হলো বেশি বেশি আমরা কোরআন পড়ব কোরআন আমরা শুনবো ইনশা কোরআনের তিন নাম্বার দাবি হলো আপনি কোরআন শিখেছেন কোরআন তেলাওয়াত করছেন তিন নাম্বার দাবি হলো এবার আপনি কোরআন শিখাবেন তবে কোরআন শেখানোর বেলায় আপনার অধীনস্থদেরকে আগে আপনি প্রাধান্য দিবেন আপনি হাজবেন্ড আপনি আপনার স্ত্রীকে কোরআন শেখানোর ব্যবস্থা করুন আপনি বাবা হলে মা হলে আপনার ছেলেকে মেয়েকে কোরআন শেখানোর ব্যবস্থা করুন আপনি আপনার সন্তানদেরকে সবার আগে আপনি কোরআন শেখান কোরআন সন্তানদেরকে আপনি আগে শিক্ষা দেন আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সেই হলো সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকেও শেখানোর ব্যবস্থা করে সন্তানগুলোকে কোরআন শেখান কিয়ামতের দিন আপনাদের মর্যাদা বাড়িয়ে দিবেন যিনি তিনি কে সন্তানগুলোকে পাললে কয়েকটা সন্তান থাকলে একটাকে আলেম বানান সন্তানগুলোকে কোরআন শিখান যদি সন্তানগুলো কোরআন শিখে কোরআনের উপরে অটল থাকে আল্লাহর নবী বলেছেন মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলমিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি কোরআন পড়ে কোরআন অনুযায়ী আমল করবে আল্লাহ ওই ব্যক্তির মা বাবাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডেকে ডেকে তাদের মাথার মধ্যে নূরের তাজ আল্লাহ পরিধান করাবে এজন্য ঘরের সবাইকে কোরআন শেখাবেন তো ইনশাআল্লাহ নাম্বার ফোর আমাদের প্রতি কোরআনের চার নাম্বার দাবি হলো যথাসাধ্য এই কোরআন হিফজ করবেন মুখস্থ করবেন আমাদের পুঁজি হলো আল্লাহকুমুত তাকাথুর ইলা কুল আউযু বিরাব্বিন নাস মানে আল্লাহকুমুত তাকাথুর থেকে কুল আউযু বিরাব্বিন নাস এর বাইরে কোনো পুঁজি আহা কোরআন আপনি যত পারেন তত মুখস্থ করেন এতটুকু নিয়ে বসে আছেন কেন কোরআনের সুন্দর সুন্দর সূরাগুলো মুখস্থ করেন সূরা রহমানটা মুখস্থ করে ফেলেন
সূরা ইয়াসিনটা মুখস্থ করে ফেলেন সূরা ওয়াকিয়া মুখস্থ করেন সূরা মুলক মুখস্থ করেন এগুলো বড় ফজিলতের সূরা আল্লাহর নবীর আমল ছিল নবীজি প্রত্যেক রাতে ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাতেন মাত্র 30টা আয়াত 30 দিনে 30টা আয়াত কিন্তু চাইলে শেখা যায় সূরা মুলকের ফজিলতে তো বেশি আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি প্রত্যেক রাতে ঘুমানোর আগে সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমায় আল্লাহর ওই বান্দা যদি ঘুমের মধ্যে মারা যায় আল্লাহ তাআলা তাকে কবরের শাস্তি থেকে বাঁচায়া দিবে সূরা মুলক মুখস্থ করেন আয়াতুল কুরসি মুখস্থ করেন কারণ নবীজি বলেছেন মান করা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে আর এর ভেতরে থাকা বিষয়গুলো যারা নিজের জীবনে বাস্তবায়ন করে ওই লোকগুলো জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া কোনো বাধা থাকে না মরে না এই জন্য জান্নাতে যায় না মরে গেলেই তাকে জান্নাত যিনি দিয়ে দিবেন তিনি কে বেশি বেশি কোরআন মুখস্থ করার একটা ফায়দা আছে কিয়ামতের দিন আল্লাহ বান্দাদেরকে ডেকে বলবেন ইকরা ওয়ারতাকি ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها অর্থাৎ আল্লাহ বলবেন ও বান্দা তুমি কোরআন পড়ো দুনিয়াতে যেভাবে কোরআন পড়তে কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে জান্নাতের উঁচু স্তরে আরোহণ করতে থাকো বান্দারে যে জায়গাতে গিয়ে তোমার কোরআন পড়া থামবে ওই জায়গাতেই জান্নাতে তোমার ঠিকানা হয়ে যাবে তাহলে কোরআন যত বেশি মুখস্থ করবে কিয়ামতের দিন তত বেশি মর্যাদা বাড়বে না কমবে আহা তাহলে যাদের ছেলেরা হাফেজ আর যারা হাফেজ হয়েছে এরা কত ভাগ্যবান চিন্তা করেন আল্লাহু আকবার কুরআন মুখস্থ করার একটা টেকনিক দিয়ে যায় যুবকরা শোনো এটা টেকনিক দিয়ে কিভাবে কুরআন মুখস্থ করা যায় মনে করেন আপনি সূরা রহমান মুখস্থ করুন একদিনে এক আয়াত মুখস্থ করা কি কঠিন কঠিন না আজকে মুখস্থ করেন আর রহমান বাস আগামীকালকে মুখস্থ করেন আল্লামাল কোরআন পরের দিন মুখস্থ করেন খালাকাল ইনসান পরের দিন আরেক আয়াত মুখস্থ করেন আল্লামাহুল বায়ান কয়াত হইল এরপরে আরো এক আয়াত শিখেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ষষ্ঠ দিন আরেক আয়াত শিখেন ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান এবার একটা কাজ করেন এই ষষ্ঠ দিন থেকে ছয়টা আয়াত প্রতি ওয়াক্তের নামাজে অ্যাপ্লাই করেন কেন যেটা শিখেছেন ওটা নামাজে পড়তে 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 দেখবেন দিলের মধ্যে গেঁথে যাবে সূরা ফাতিহা শেষ তো পড়েন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান এরপরে এভাবে যত শিখবেন শিখে 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 এগুলো নামাজের ভিতরে অ্যাপ্লাই করবেন দেখবেন কোরআন যা শিখবেন সব আল্লাহর হৃদয়ের মধ্যে গেঁথে দিবেন ইনশাআল্লাহ বিদেশে অনেক ইউনিভার্সিটিতে পার্ট টাইম মানে কোরআন মুখস্থ করার ব্যবস্থা রয়েছে আমাদের তো শিক্ষা ব্যবস্থায় পেস লাগছে ওই যে ব্রিটিশরা পেস লাগাইয়া থইয়া গেছে এই পেচ এখনো ছুটে নাই কেন ছুটে নাই শুনেন এক বাপের পাঁচ ছেলে আমার কথাকে কেউ দলীয় ভাবে নেবেন না নিরপেক্ষ ভাবে না এক বাপের পাঁচ ছেলে কয়টা ছেলে আপনাদের খারাপ লাগে নাকি মূল ওয়াস্ত শুরু হয়েছে এখন এক বাপের পাঁচ ছেলে একটা পড়ছে কৌমিতে একটা পড়ছে আলিয়াতে স্কুলে আসি পরে যে কৌমি আলী আর দ্বন্দ্ব বাংলাদেশে আছে না নাই আমাদের দেশে দেখবেন কৌমি মাদ্রাসার ওয়াজে আলিয়া মাদ্রাসার হুজুরকে দাওয়াত দেওয়া হয় আলিয়া মাদ্রাসার ওয়াজে কৌমির হুজুরদেরকে দাওয়াত দেওয়া হয় তবে যেটা দেখেছি আলিয়া মাদ্রাসার ওয়াজে অথবা আলিয়ার কোন প্রোগ্রামে কৌমি ভাইদেরকে দাওয়াত দেওয়া হয় কিন্তু আমি কৌমি মাদ্রাসার মাঝে মাঝে দেখেছি বেশিরভাগ জায়গায় আলিয়ার ভাইদেরকে ভাইরা আমরা মেনে নিচ্ছি আপনারা বেশি পড়েছেন আমাদের থেকে মেনে নিচ্ছি আমরা কিন্তু সব আপনারাই জানেন আর কেউ কিচ্ছু জানে না এমনটা ভাবা এটা হলো অহংকারী মনোভাব আর অহংকারী মনোভাব এটা শয়তানি মনোভাব এটা হলো ফেরাউনি
এরপরে নমরুদি এটা হলো শয়তানি মনোভাব শয়তানি চরিত্র অহংকার করা কোনো মানুষের মানায় না ঠিক কিনা বলেন আমরা যদি গুতাগুতি করি তো কাফেররা ইসলাম বিরোধীরা মজা নেবে কয়েক দিন ধরে এখন কালিমা নিয়ে হুজুররা যা করতেছে আমারে কয় আপনি কিছু বলেন না কেন আমি বলি এই সব বিষয় নিয়ে আমি কেন কথা বলবো গোবর যেখানে আছে গোবরের মধ্যে গিয়া যদি নারাছড়া মারেন দুর্গন্ধ আরো ছড়াবে না দুর্গন্ধ কমবে তা আপনারা কি করতেছেন এগুলো যারা ফেসবুকে লিখতেছেন ভাই প্লিজ বন্ধ করে আমাদের এগুলা দেখে বলেন তো নাস্তিক মুরতাদার ইসলাম বিরোধীদের খারাপ লাগে না ভালো লাগে কি ভদ্র মানুষ আপনারা এটা বুঝেন বুঝার পরে কাম করেন এই হুজুরের ভিডিও ওই হুজুরের ভিডিও আইনা না যেগুলা করেন আর কমেন্ট করেন লেখালেখি করেন শুনেন আমাদের কোন ভাই ভুল করে ফেল যিনি বলেছেন আপনি এত কথা বলার কি দরকার আরে যিনি বলে ফেলেছেন ওনাকে নিয়ে এত কথা বলার দরকারই নাই কারণ হলো উনি তো নাসুহা কি ওইটাও জানেন না তো তিনি বলে ফেলেছেন পাত্তা দেওয়ারও দরকার নাই শুনেন মান সাকাতা ফাকাদ নাজাহা যে চুপ থাকে সে সফল সব সময় কথা বললেই মানুষ বিজয়ী হয় না মাঝে মাঝে চুপচাপ থাকলেও মানুষ সফল হয় ঠিক কি না বলেন এসব বাড়াবাড়ি বন্ধ করেন আলিয়ার ভাইদেরকেও বলবো আপনারা বন্ধ করেন দিনী আন্দোলন যারা করেন আপনারাও বন্ধ করেন কেন বন্ধ করবেন আমাদের মধ্যে যদি এরকম থাকে ওরা খুশি আমরা এমন কিচ্ছু করব না যাতে করে তারা হাসাহাসি করবে এই সুযোগ আমরা তাদেরকে দিতে পারি না আমাদের কোন ভাইয়ের ভুল হলেও এটা পর্দার ভিতরে আমরা সংশোধন করব বাইরে নয় ওদেরকে হাসাহাসির সুযোগই দেওয়া হবে না ঠিক তো কম তো এগুলো করেন কেন আপনারা মনে রাখবেন যে যতটুকু করবে সে ততটুকুর ফল যিনি এই কথা বলেছেন তিনি আমার মনে হয় সকল নবীদের জীবনী পড়ছেন কিনা আমার সন্দেহ আছে কেন এই কথাটা বললাম এবং আমরা বলবো মুরব্বি কোনো আলেম থাকলে উনারে ধরেন উনি তো নিজের মুখে বলেন আমি 365 দিন মাহফিল করি শ্রদ্ধা ভাজন ভাই আপনি 365 দিন মাহফিল করলে পড়েন কোন সময় তো পড়াশোনা করেন পড়ার টেবিলে না বসলে সব সময় মাহফিল নিয়ে থাকলে তখন নাসুহা উল্টা পাল্টাই হয়ে যাবে আপনি 365 দিন মাহফিল করার দরকার নাই আপনি 100 দিন করেন 120 দিন করেন বাকি দিন পড়াশোনা করেন আবার উনিই বলে আমি কি ল্যাপটপ হুজুর আমি কি আইপ্যাড হুজুর আইপ্যাড হুজুররা স্টেজে উঠার আগে পড়াশোনা কইরা পয়েন্ট নোট করে নিয়ে আসে এজন্য আইপ্যাড হুজুররা নাসুহাকে উল্টা পাল্টা বলে না আমরা পড়াশোনা কইরা নোট কইরা আসি আমরা 365 দিন মাহফিল করি না আমরাও চাইলে ডেইলি 10টা প্রোগ্রামের সুযোগ আছে নইলে এই ভাই 3 বছর পরে শিডিউল পাইছে কেন 3 বছর ধরে তো হাঁটতেছে শিডিউলই পায় না আমাদেরও সুযোগ আছে কিন্তু না শুধু কথা বললে হবে না বলার আগে পড়াশোনা গবেষণারও দরকার এক কথা বলার আগে ওইটা নিয়ে আগে ঘাটাঘাটি করতো হ্যাঁ এরপরও বলতে গিয়ে কোনো ভুল হতে পারে সংশোধনী আসলে ঠিক হয়ে যাইতে কি অহংকার কি অহমিকা আমি ল্যাপটপ হুজুর না আমি আইপ্যাড হুজুর না শোনেন আমরা যত উস্তাদদের কাছে পড়েছি বড় বড় উস্তাদদের কাছে পড়েছি আমাদের উস্তাদরা দিনের বেলা ক্লাস নিতেন তারা বলেন যে আমরা তোমাদের ক্লাস নেওয়ার আগে আমরা বাসায় এটার জন্য আরো কয়েক ঘন্টা পড়াশোনা কইরা আসি যে জুমার খতিব যে মসজিদের জুমার খতিবের বয়ান যত সুন্দর গিয়ে দেখেন ওই খতিব সাহেবের পড়াশোনাও অনেক বেশি সে কমপক্ষে সপ্তাহে 100 ঘন্টা 150 ঘন্টা পড়াশোনা আমি আমার নিজের একটা কথাই বলি আমি প্রত্যেকটা জুমার জন্য কমসে কম 100 ঘন্টার উপরে পড়াশোনা করি তাহলে পড়াশোনার দরকার আছে ল্যাপটপের দরকার আছে মিয়া এই জামানায় যদি ল্যাপটপ কম্পিউটার প্রযুক্তি স্লাইড প্রেজেন্টেশন এগুলো না জানে তো আধুনিক বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছাবে কি করে তো এগুলা বন্ধ করেন উনি মনে হয় নবীদের জীবনী পড়েন নাই পড়লেই কথা বলতেন না নবীরা কালেমার দাওয়াত দিয়েছে নবীরা কিসের দাওয়াত দিয়েছেন এক নবীর কালেমার সাথে আরেক নবীর কালেমা কি অমিল ছিল আদম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ ইব্রাহিম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম
خليل الله موسى نبي বলেছেন لا اله الا الله موسى كليم الله عيسى نبي বলেছেন لا اله الا الله عيسى روح الله امان نبي বলেছেন لا اله الا الله محمد رسول الله صلى الله সব নবীর কালেমা এক না আলাদা সব নবীর কালেমা এক মায়ের খানাই দুইজন কয়জন দুইজন আরো জোরে বলেন কয়জন রক্ত ঝরে নাই কয়জনের কোন দুইজন আদম উনারে কে মারবে সব মানুষের বাপ উনি কারো ক্ষমতা আছে মারার আরেকজন আছেন নাম কি হ্যাঁ মাশাআল্লাহ এদিক থেকে কে জবাব দিয়েছে সুলাইমান উনারে কে মারবে 13 বছর বয়স থেকেই সিংহাসনে 13 বছর বয়স থেকেই কি আরেক শ্রেণীর অজ্ঞ জাহেল আছে কয় ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই বেটা গাধা কুরআন ভালো করে পুইরা দেখ যদি সম্পর্ক না থাকতো পৃথিবীর বহু সংখ্যক নবীরা নবুয়তার হুকুমত একসাথে তারা করেছেন ঠিক কি না বলেন কয়জন নবীর নাম বলতাম ইউসুফ ইউসুফ সুলাইমান দাউদ আমি এত নবীর উদাহরণ দিয়ে কি করব আমার নবীর কথা বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছেন কয় বছর পাবলিক জানে না কয় বছর 10 বছর কয় বছর আজকে আফসারি ভাই বলে যে কি বলতো এখানে আমি তো এরকম রসিকতার সাথে বলতে পারি না 10 বছর চালাইছে এরা জানে না হয়তো বলতো এরা সিটিং জানে না কয় বছর চালিয়েছেন আল্লাহ খোলাফায়ে রাশেদা কুরআন দিয়ে চালাইছেন কয় বছর হ্যাঁ 30 বছর কত বছর এগুলো আমাদের জানা নাই তো বলছিলাম ওই ভাই এই যে কালেমা নিয়ে এগুলো বলেন ওই ভাইকে বলবো আপনি একটু পড়ে দেখেন তো এই দুই নবী ছাড়া কোন নবী পিঠা খান নাই কোন নবী রক্ত ঝরে নাই কোন নবী কালেমার জন্য রক্ত দেন নাই পৃথিবীতে এই দুইজন নবী ছাড়া সকল নবীর এই কালেমার জন্য রক্ত দিয়েছেন ঠিক কি না এজন্য বলেছি আপনি 365 দিন ওয়াজ বাদ দেন আপনার আরো ভালো করে পড়া দরকার আর যদি এত বেশি পড়তে না পারেন তো কাসাসুল কোরআন পড়েন কাসাসুল আম্বিয়া পড়েন আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখা পারলে কাসাসুল কোরআনটা পড়েন আরবিতে লিখা সুন্দর কিতাব পুরাটা পড়েন আগাগুড়া দেখেন কালেমার জন্য কি হয়েছে কি উদ্ভট কথাবার্তা একজন আলেমের মুখ থেকে এগুলো মানায় না আর উনি বলে ফেলেছেন উনি এখান থেকে ফিরে না আসলে উনি আরো পচবেন আপনারা যারা আছেন এগুলা বন্ধ করেন আমরা আমাদের মধ্যে কাদা ছুড়াছুড়ি করতে চাই একজন গান লিখছে মিশরের ইতিহাসকে নিয়ে আরেকজন টেনে নিছে তার উপরে ব্যাপারটা জন্য এমন গত কয়েকদিন আগে আমার একটা ঘটনা মনে পড়ছে আমি বলবো আমার আমি ওয়াচ করতেছি মুসা নবীর কাহিনী তো মুসা নবীর কাহিনী আসলে ফেরাউনের কথা আসে না আমি ফেরাউনের কথা বলতেছি এক ভাই স্টেজের মধ্যে কয় হুজুর প্রাসঙ্গিক কিছু বইলেন না কি বলছে কয় আমাদের আশপাশের কিছু বইলেন না আমি কইলাম ভাই আলোচনা করি ফেরাউনে আর আপনি বলেন আশপাশের কিছু বইলেন না ফেরাউনের কাজ কাম আপনার সাথে আপনি মিলান কেন এরকম কিছু মানুষ আছে না নাই ফেরাউনের কথা বললে মন খারাপ তার মানে ফেরাউন নাই কিন্তু ফেরাউনের স্টাইল ফেরাউনের পদ্ধতি ফেরাউনের চরিত্র ধারণ করে এমন মানুষ আমাদের আশেপাশে এখনো আছে নরে তার লাগে কেন আল্লাহ আমাদেরকে হেদায়াত দেন আমিন তাহলে কোরআনের 4 নাম্বার দাবি বলছিলাম আমরা কোরআন যথাসাধ্য কি করব ভাইরা মুখস্থ করব মনে আছে তো পয়েন্টগুলো এক নাম্বার কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে দুই নাম্বার বেশি বেশি তেলাওয়াত করা এবং শোনা তিন নাম্বার অপরকে কোরআন শেখানো চার নাম্বার যথাসাধ্য কোরআন মুখস্থ পাঁচ নাম্বার কোরআন বুঝা এটা তুতা পাখির মতো পড়লে চলবে না কিচ্ছা তো আরেকটা মনে পড়ে গেছে বলবো তুতা পাখির মতো কোরআন পড়ার পরিণতি এক সুদখুর আমাদের দেশে দেখবেন অনেক মসজিদ আছে নামাজে হে মুসল্লি সামনের কাতারে আবার সুদ খাওয়ার বেলায়ও সামনের কাতারে ঘুষেও সামনের কাতারে নামাজেও ইমাম সাহেবের পিছনে ব্যাপার কি এক সুদখুর ফজরের নামাজ পড়ে একদিন মসজিদ থেকে বের হয়েছে বের হয়েই পাইছে এলাকার ভাতিজা এক টাকা এ ভাতিজা তুমি যে টাকাগুলো নিলারে বাবা লাভ সহ তো ফিরাইয়া দিলা না ভাতিজা কয় চাচা নামাজ থেকে বের হয়ে এই কথাটা কইলে না
তো বিকালও বলতে পার কত তোরে কি বিকালে আমি পাইরে আজকে তো চোখের সামনে পড়ে গেছিস যা যা টাকাগুলো এখনি দে কই চাচা আপনি বাড়িতে যান ওয়াল্লাহি আমি নিয়ে আসতেছি যা তো চাচা সুদ সুদে টাকা দিলে কি হবে এদিকে নামাজও ঠিক বাড়িতে গিয়ে আবার কুরআন তেলাওয়াতও কিছু মানুষ আছে এরকম দেখবেন দাড়িও রেখেছে দাড়িও রেখেছে পাঞ্জাবিও পরেছে নামাজও পড়ে আবার ইসলামী আন্দোলনের বিরোধিতাও করে নামাজও করে হাজী সাহেব হয়েছে আবার দেখা যায় লুটপাট করে দুর্নীতি করে সুদ ঘুষ সবকিছুর সাথে জড়িত আছে তো বাড়িতে গিয়ে কুরআন হাতে নিয়ে দুর্ভাগ্যক্রমে ওই দিন বেচারা তেলাওয়াতে বসছে আয়াত তেলাওয়াত করছে يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفا عالم را تو بچن كيشه رايا تيتا شده رايا باتي جاو حاجر چاچا حاجر قائد ديشتاب كوريشنا امي تلاوات اسي پوکت دھوکا دیا جا تلاوات كوري كيشه رايا تاكا نئي كيشه এটা হলো কোরআন তুতা পাখির মতো পড়ে কিন্তু বুঝে না যার কারণে কোরআনের আমল জীবনে কোরআনটা বুঝুন কোরআন কেন আপনার তো কোরআন বোঝা সহজ কেন এটা বুঝেন না জীবনে একবার অন্তত পুরো কোরআনটা অনুবাদ পড়েন এ যুবকরা তরুণরা শোনো তোমরা ইন্টারমিডিয়েটে 17 18টা বই পড়ে ফেলো অনার্সে 4 বছরে 50টা 55টা সাবজেক্ট শেষ করে ফেলো তো এই কোরআনে 6000 এর উপর আয়াত আছে প্রতিদিন ফজরের পরে এখন তো তাফহিমুল কোরআন জিলালুল কোরআন মারিফুল কোরআন ইবনে কাসির সহ অনেক তাফসীরের বাংলা অনুবাদ আছে ঘরে কিনে রেখে দেন 10 আয়াত করে প্রতিদিন বাংলা অনুবাদ ব্যাখ্যা সহ পড়লে 3 বছরে পুরো কোরআন পড়া দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক পরিকল্পনা হলো কাজের অর্ধেক পরিকল্পনা গ্রহণ করেন প্রত্যেক দিন বাড়িতে 10টা আয়াত অর্থ সহ আমরা পড়ব রাজি আছেন তো ইনশাআল্লাহ নাম্বার 6 আমাদের প্রতি কোরআনের 6 নম্বর দাবি হলো কোরআন অনুযায়ী আমল করা আল্লাহর নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য বলে ওয়া মান আমিলা বিহি উজরা কোরআন অনুযায়ী যারা আমল করে তাদেরকে পুরস্কার দেন কে এখন মুসলমানদের জীবন দেখলে আর কোরআন পড়লে লাগে হায় রে হায় কোরআন বলছে কি আর তারা করেটা কি আল্লাহ বলেছেন কোরআন দিয়ে বিচার করো আমাদের বিচারে কুরআন নাই আল্লাহ বলেছেন শিক্ষায় আগে কুরআন রাখো আমরা শিক্ষায় কুরআন রাখি আল্লাহ বলেছেন হারামে যাইও না ব্যবসায় সুদ ঢুকায়ও না ঘুষ খায়ও না দুর্নীতি করো না লুটপাট করো না অন্যায় করো না অপকর্ম করো না রাহাজারি করো না কিন্তু আমাদের অনেকের জীবনে এই অপকর্মগুলো আছে না নাই তাহলে কুরআন অনুযায়ী জীবনের কোনো মিল পাওয়া গেল এরকম কুরআন তেলাওয়াত করবেন আর কুরআনের সাথে যদি নিজের জীবনের বাস্তবতা না থাকে তো কুরআনের এই তেলাওয়াত দিয়ে জান্নাতে যাওয়া যাবে নাম্বার 7 7 নাম্বার হলো এই কুরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায়া দাওয়াত দেখেন 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 কি সুন্দর প্রথম 6টা পয়েন্ট সব নিজের জন্য কুরআন আপনি শিখবেন এরপরে কুরআন আপনি তেলাওয়াত করবেন এরপরে আপনি কোরআন কি করবেন মুখস্থ করবেন তারপরে আপনি কি করবেন কোরআন অন্যকে শেখাবেন কোরআন আপনি বুঝবেন 6 নাম্বার আমল করবেন 7 নাম্বার শুরু হয়েছে ইসলাম এমন একটা দিন শুধু নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইলে চলবে এবার আপনি কোরআনের দাওয়াত নিয়ে বের হয়ে যাবেন মানুষের কাছে কোরআনের দাওয়াত দিবেন এই জন্য কোরআনের আন্দোলনে আপনি নিজেকে সম্পৃক্ত করে ফেলবেন এজন্য আল্লাহ বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদাউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা উচিত এমন কিছু লোক থাকা উচিত যারা মানুষদেরকে দলবদ্ধ হয়ে কল্যাণের দিকে সৎ কাজের দিকে আহ্বান করবে অসৎ কাজে নিষেধ করবে অর্থাৎ কোরআন অনুযায়ী সৎ কাজকে প্রতিষ্ঠা আর অসৎ কাজকে নির্মূল করে দেওয়ার জন্য কোরআনের রাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আন্দোলনে সামিল হতে হবে আদেশ যিনি দিয়েছেন তিনি কে এজন্য বাবা যান চাচা যান ভাই যান এই দিক আর ওই দিক দৌড়াইয়েন না
আসল জায়গায় ফিরে আসেন কোরআনের ছায়াতলে আসেন কোরআন ছাড়া মুক্তি নাই কোরআন ছাড়া নাজাত নাই কোরআনের কাছে আসেন যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আন্দোলন করে কোরআনের শাসন যারা قائم করতে চায় তাদের সঙ্গী হয়ে যান সাথী হয়ে যান যারা কলেজে পড়ো বিশ্ববিদ্যালয়ে পড়ো যারা তোমাদেরকে গাঁজা খেতে বলে মেয়েদের নজরে টানাটানি করতে বলে যারা কলেজের ক্যাম্পাসে তোমাদের হাতে কোরআন হাদিস বই খাতা কলমের পরিবর্তে তোমাদের হাতে লাঠি সুতা পিস্তল তুলে দেয় এরা তোমাদের বন্ধু নয় সহপাঠী নয় এরা হলো তোমাদের দুশমন মানবতার দুশমন তাদের সাথে চলে যাও যারা তোমাদের হাতে কোরআন দেয় হাদিস দেয় নামাজের কথা বলে ইসলাম জানার কথা বলে মা-বাবার খেদমতের কথা বলে যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পথে চলে সেই সকল কোরআন পাগল ভাইদের সাথী হয়ে যাও তবে আমাদের জন্য জান্নাত যিনি রেডি রেখেছেন তিনি কে আট নম্বর দাবি হলো এই কোরআন দিয়ে সকল সেক্টরকে পরিচালনা করতে হবে এই কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ অর্থনীতি রাষ্ট্রনীতি সমাজনীতি সবকিছু কোরআন দিয়ে চালানো লাগবে এটা ছিল আল্লাহ এবং রাসূলুল্লাহর ইসলাম আল্লাহর নবী মসজিদে নববীতে যেমন ইমামতি করেছেন তেমনি 10টি বছর তিনি কোরআন দিয়ে মদিনাকে শাসন করেছেন এখন আমরা আমাদের সমাজ থেকে কোরআন বাদ দিয়েছি এজন্য শান্তি নাই সুখ নাই সুখ আসবেও না শান্তি আসবেও সুখ পেতে হলে শান্তি পেতে হলে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এজন্য প্রত্যেকটি সেক্টরে কোরআন ঢুকায় দিতে হবে তার জন্য আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যেতে হবে সম্মানিত ভাইয়েরা এই যে কোরআনের আটটি দাবির কথা বললাম এই আটটি দাবির কথা আপনারা মনে রাখতে পেরেছেন তো কাদের কাদের মনে আছে একটু হাত তুলেন মাশাআল্লাহ সবারই মনে আছে হাত নামান তো জিজ্ঞেস করি দেখি এক নাম্বার বলেন এই ছেলেটা খুব ভালো করে শুনছে বড় গলায় বলতেছে আর বাকিদের কি হইছে এক নাম্বার কোরআন বিশুদ্ধ করে শেখা জানতে হবে দুই নাম্বার কোরআন বেশি বেশি পড়তে হবে শুনতে হবে তিন নাম্বার অন্যকে কোরআন শেখাতে হবে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো যারা কোরআন পড়ে না তাদেরকে কোরআন শেখাও আমরা বিশ্ববিদ্যালয়ে অনেককে কোরআন শিখিয়েছি কোরআন শেখাইতে হবে চার নাম্বার যথাসাধ্য কোরআন মুখস্থ করতে পাঁচ নাম্বার কোরআন অনুযায়ী আমল করতে হবে এরপরে সরি পাঁচ নাম্বার কোরআন বুঝতে হবে ছয় নাম্বার কোরআন অনুযায়ী আমল করতে সাত নাম্বার দাওয়াতি কাজে নিজেকে সামিল করে ফেলতে সবাই দাওয়াতি কাজে সামিল হয়ে যাব তো ইনশাআল্লাহ আট নাম্বার কোরআনের রাজ কায়েমের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে শুনেন কোরআনের রাজ কায়েম করা আপনার দায়িত্ব নয় আপনার দায়িত্ব প্রচেষ্টা চালানো আপনি বিজয় দেখে না যাইতে পারলে অসুবিধা নাই আপনি প্রচেষ্টাটুকু করলে করে মরে গেলে আপনার জীবন সফল আল্লাহ বলেছেন তুমি প্রচেষ্টা করে যদি মরে যাও ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরী মিন তাহতিহা আল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবা যালিকাল ফাওজুল আযীম তুমি যদি কোরআনের পক্ষে কাজ করে বান্দা মারা যাও আমি তোমার সব গুনাহ maaf করে দিই আমি তোমাকে জান্নাতি বানায় দেব সুবহানাল্লাহ তাহলে জান্নাতে যাওয়ার জন্য এই আটটা কাজ করতে পারবো তো